আসসালামু আলাইকুম। আমরা আমাদের লাইফে প্রচুর পরিমাণে পরিকল্পনা করে থাকি, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের জীবনের নেক্সট স্টেজে আমরা যেতে পারি না, কারণ আমরা প্ল্যানিংটা এত বেশি করে ফেলি, এর পরিবর্তে অ্যাকশন করা, সেটিকে বাস্তবায়ন করা, সেটিকে বাস্তব রূপে ধারণ করা খুবই কম হয়ে যায় আমাদের জন্য। এই কারণে আমাদের প্রচুর প্ল্যানিং, প্রচুর পরিকল্পনাগুলো অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। এর কারণ হিসেবে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে কথা বলা। আমরা আমাদের লাইফে প্রচুর প্ল্যানিং করি, কিন্তু এই প্ল্যানিংগুলো কাউকে সুন্দর করে বলা, সুন্দর করে প্রেজেন্ট করা, সেই জিনিসটাকে অ্যাকশনে নিয়ে যাওয়ার জন্য কারোর সাথে কমিউনিকেশন করা, এটা খুব একটা করার চেষ্টা করি না বা আমরা করতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে রাইটিং, অর্থাৎ আমরা যে জিনিসটাকে পরিকল্পনা করি সেটিকে সুন্দরভাবে লেখা, সুন্দরভাবে সেটাকে ডকুমেন্টেশন করা এবং মানুষের কাছে সেটাকে অ্যাপ্রোচ করে সেখান থেকে সেই জিনিসটাকে অ্যাকশন পর্যায়ে নিয়ে যাওয়া। অর্থাৎ আমাদের প্রফেশনাল লাইফ থেকে শুরু করে পার্সোনাল লাইফ পর্যন্ত ভালো করে কথা বলা এবং ভালো করে লেখা, এই জিনিসটার প্রতি আমাদের আগে থেকেই অনেক অনেক বেশি পরিমাণে সংকীর্ণতা আছে। আর এই সংকীর্ণতার জন্য আমাদের প্রচুর পরিকল্পনাগুলো কখনোই অ্যাকশনে আসে না। তাই আসুন, ভালো করে কথা বলার জন্য, সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য নিজে নিজে বেশি প্র্যাকটিস করি, সুন্দর করে লেখার জন্য, প্রেজেন্ট করার জন্য, লেখাটাকে মানুষের কাছে আকর্ষণীয় করার জন্য প্রচুর পরিমাণে নিজে নিজে লেখার চেষ্টা করি। মনে রাখবেন, আপনার আয়না সবচাইতে বড় সহায়ক হতে পারে আপনার জন্য। তাই আজকে থেকে ছোট্ট ছোট্ট করে ভালো ভালো করে কথা বলার চেষ্টা করুন, ছোট্ট ছোট্ট করে সুন্দর করে লেখার চেষ্টা করুন। আপনার আজকের ছোট্ট এই এফোর্টটাই একটা সময় আপনার পরিকল্পনাটাকে বাস্তবে রূপদান করতে পারে। ধন্যবাদ সবাইকে।